My dear Apu and Bhaiyara, welcome back to Noor Family. Shabai kemon achen? Alhamdulillah, ami amra shabai bhalo achi. To chole ashlam ajke ekta makeup look niye. To ajke amar look ta ki rokomer hoyeche comment e obosshoi janan. Ar ei look ta kisher moddhe perfect jay tao janan. তো চলে আসলাম একটু সাজগোজ করতে। তো এটা একটা লেহেঙ্গা টাইপের ড্রেস আর কি, রেডিমেড কাপড় দিয়ে বানানো হয়েছে। আমি একটু টেইলারে ই দিলাম, কোথাও থেকে দেখি নাই, এমনি মনে মনে ভাবলাম এইরকমের একটা ড্রেস বানাইলে কীরকমের হয়, যাতে অনেক কিছুর সাথে পরা যায়। তো গালের মধ্যে কত বড় একটা ই হয়েছে, একনি বা ব্রন। তো যাই হোক, কি আর করা, প্রথমে একটু প্রাইমার লাগাই নিলাম। তো আগে জানতাম দেওয়ালে রং দেওয়ার আগে নাকি প্রাইমার লাগাই, এখন তো মুখেই লাগাইতে হয়। তো প্রাইমারটা ব্লেন্ড করে নেওয়ার পরে 2-3 মিনিট দেরি করার পরে এখন একটা ফাউন্ডেশন নিলাম ওয়েট অ্যান্ড ওয়েলের। তো এটার শেডটা কি আমার ভুলে গেছি। তো আমার কাছে একটু নিজের শেড থেকে একটু লাইট শেডই ভালো লাগে, যেটা সত্যি কথা বলতে। তো সবাই নিজের শেড স্কিনের সাথে ম্যাচ করে নেয়, আমি একটু লাইটটা পছন্দ করি, সবার পছন্দ আলাদা। তো একটু কনসিলার দিয়ে একটু মাপামাপি করে নিতেছি, একটা লেন্স পরছি। এটা আগেরগুলো ছিল 1 ইয়ারের গ্যারান্টি লেন্স, তো ওগুলো একটু ডিস্টার্ব দিতেছে, পড়লে চোখের মধ্যে আমার সমস্যা, আমি চোখেই দেখতে পাই না। তো এটা ওই দিন ফার্মেসির দোকান থেকে আর কি, আমি মাঝে মাঝে না প্রতি মাসে ওষুধ আনা হয়। তো তখন এটা ওয়ান টাইম ইউজের জন্য আমি দেখতেছিলাম এমনিতেই, তো তারপরে গিফট করছে, বেশি না 10 টাকা না 12 টাকা এই জায়গা, তারপরে আর কি ওষুধের সাথে গিফট করছে। তো থ্যাংক ইউ দিয়ে আসছে অবশ্য তারে। তো ফাউন্ডেশনটা কনসিলারটা একটু ব্লেন্ড করার পরে এখন ফিট মি লুজ পাউডারটা দিই, লুজ পাউডার কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটু সব কিছু সেট করে নিতেছি। তো আজকের লুকটা আমার মনে হইতেছে এটা মেহেন্দি অনুষ্ঠানের জন্য পারফেক্ট হইব। তো ড্রেসটা যেহেতু গ্রিন কালারের, আর তারপরে আজকে আমার মন মতন করে একটা আই মেকআপ করছি, তো এই আই লুকটা আমার কাছে সবসময় আমি যখন থেকে আর কি একটু মেকআপ সম্পর্কে জানি, তখন থেকে আর কি এইভাবে আই মেকআপ করতে পছন্দ করি। আই লাইনারটা আর কি পুরো চোখে দিতেই ভালো লাগে। তো ব্রাউন কালারের আইব্রু প্রমেট দিয়ে একটু আইব্রুটা সেট করে নিতেছি। তো বেশ গলাটা একটু সমস্যা, তো বেশি কথা বলে গলা আবার বন্ধ হয়ে যায়। তো একটু চিরুনি আইব্রু, চিরুনি যেটা আছে না আইব্রু কম, ওইটা দিয়ে একটু আশ্রয় নিতেছি। তো বুঝতেছি না, পেজটার মধ্যে মাশাল্লাহ ফলোয়ার আছে অসংখ্য, কিন্তু ভিউ হইতেছে না কেন, কাহিনী কি? মাঝে মাঝে চিন্তা করি ভিউ ফলোয়ারগুলো আইলো কই থেকে, যারা ফলো করে ভুলে যায় আমি যে আমি একটা মানুষ ভিডিও করি কষ্ট করে। তো তারপরে এখন ব্রাউন কালারের একটা মাস্কারা আছে আইব্রুর জন্যই, তো ওইটা দিয়ে আমি একটু সেট করে নিতেছি। তো ড্রেসের সাথে ম্যাচ করতেছি কোনটা, তো একটা ড্রেসের সাথে মনে হয় ম্যাচ হইতেছে না। তো এখন এক চোখে আট করে নিলাম আগেই, তো পরের চোখটা, এইটাই বেশিরভাগ দেখি মেকআপ যারা ভিডিও শ্যুট করে কন্টেন্ট ক্রিয়েট করে তারা এইভাবে করে, এক চোখ আগেই মেকআপ করে নেয় তারপরে দ্বিতীয়টা দেখায়। তো আমিও আজকে একটু কিছুটা ট্রাই করলাম, তা প্রথমে গ্রিন কালারে দিলাম, কঠিন গ্রিন যেটা ওইটা, তারপরে একটু লাইট গ্রিন দিলাম আর কি, হলুদ আর গ্রিনের মিক্সচার যেটা ওইটা দিলাম, তারপরে পুরো হলুদ ইয়েলো কালার। তো এটা ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড 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 ব্লেন্ড, পারলে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড। তো একটা ছোট্ট ব্রাশ নিয়েছি, তো আমার কিছু আই ব্রাশ নিতে হইব, কারণ চোখের উপরে যেমন তেমন নিচের সাইডটায় করতে একটু সমস্যা হয় যেই ব্রাশগুলো আছে। তো এই ব্রাশগুলো আমি নুন থেকে আনিছিলাম, এই জায়গা যেটা অ্যাপ আছে, তো ওই জায়গা থেকে। এই ব্রাশের কোয়ালিটিগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তো চোখের লোয়ার লেসের মধ্যেও গ্রিন আর হলুদটা মিক্স করে একটু লাগাই নিতেছি। তো এইবার গ্রিন কালারের একটা গ্লিটার শেড নিলাম। তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপু অ্যান্ড ভাইয়ারা কীরকমের হইলো আজকের লুকটা। তো গ্রিন কালার সেটা দেওয়ার পরে মনে হইলো একটু আধা অধুরা প্রেম কাহিনীর মতন। তো তারপরে ভাবতেছিলাম আর কি করা যায় চোখটার মধ্যে, তো মনে হইতেছিল ড্রেসটার থেকে মেকআপটা একটু জাঁকজমক বেশি হয়ে গেছে, ওই বাদ নেই। তো বাস আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি তোর কোথাও যাইতেছি না। তারপরে একটা ব্ল্যাক টাইপের শিমার আর কি লিকুইড আইলাইনার, গ্লিটার আইলাইনার যেটা বলে, কি বলবো, নাম মহিলা যেই ব্যাককল মহিলা,
তো ওইটার একটু ড্র আর কি একটু বেড়াটারা দিয়ে নিতেছি। আপনারা তো স্মার্ট লোক, একটু বুঝে নিলেই পারেন, আমি তো একটু কম স্মার্ট, এর জন্য ভুলা যায়। তো যাই হোক, একটু সুন্দর মতন ই দিয়ে নিতেছি, বর্ডার দিয়ে নিলাম। আর মেকআপ করার সময় কাঁপাকাঁপি ঝাপাঝাপি শুরু হয়ে যায় হাতের মধ্যে, জানি না কিসের জন্য। আবার লেন্স লাগাইলে চোখে একটু ডিস্টার্ব দেয়, আমার চোখে একটু পাওয়ার নাই, এর জন্য সমস্যা। তো একটু কন্ট্রোল করে নিই, কন্ট্রোল করাটা ভুলে গেছিলাম আগে চোখের মধ্যে। আর সেই চোখ মুখে কি আট করবো ওইটা নিয়ে একটু ভাবতে ভাবতে দেরি হয়ে গেছিলো, কন্ট্রোল করতে ভুল লাগেছি। তো একটু ছোট্ট একটা ব্রাশ নিয়ে কন্ট্রোলের জায়গাগুলো বাস ই করে ড্র করে নিতেছি, তারপর আর কি বড় ব্রাশটা দিয়া ঢইলা মাইজা গইসা আর কি একটু ফ্যাট কমাইবো। গতকাল আমার আম্মা যখন বলতেছিল আমার মুখটা নাকি আগে থেকে ছোট হয়েছে, আমি বলছি তোমার মুখে কি গোলাপ ফুল পড়ুক, কারণ মুখটা বেশি বড়, মোটামুটি মোটা, আর মানুষটাই তো মোটা, কি আর বলবো। মোটা মানুষটা কেউ একটু চিকন বললে বহুত খুশি লাগে, বুঝবার পারবেন না কতটুক পরিমাণের খুশি লাগে, যে এই মানুষটাই মোটা ওনারা জিজ্ঞেস করে দেখেন কি খুশিটা না লাগে। তো যাই হোক, আজকে একটু রেড কালারের একটা ব্লাশ দিলাম। তো এখন চোখে একটু কাজল লাগাই নিতেছি। তো আমার কাছে ব্ল্যাক কাজলটাই মনে হয় বেস্ট চোখের, আর মেকআপটা মনে হয় বেশি ফুটে, আর জানি না আমার কাছে আমার চোখ ভাল লাগে যখন ব্ল্যাক আইলাইনারটা দিয়ে আর ড্র করি আর কাজল দিই, আমার কাছে আমার ভাল লাগে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, কমেন্ট অবশ্যই জানাবেন। তো এই পিকচারগুলো আপলোড করার পরে মোটামুটি অনেকটুক সবাই লাইক টাইক ল্যাপটপ রিয়েক্ট দিছে, তো হয়তো আপনাদেরও ভালো লাগছে। তো এখন একটু আইলাইনারটা, এটা হচ্ছে বহুত সিরিয়াস একটা কাজ, কারণ এই লাইন আইলাইনারটা আমার কাছে ভালো লাগে কিন্তু একটু বেশি লিকুইড, শুকায় না, একটু দেরিতে শুকায়, এর জন্য চোখে ছড়ায় যায়। তো আজকে আইলাইনারটা নিয়েছি ল্যাকমি, কিন্তু ব্রাশটা অন্য একটা আইলাইনার, ছোট্ট একটা ব্রাশ, যেটা হালকা পাতলা নিয়ে বাস কোনো মতন ড্র করতেছি। তো চোখের লুকটা কীরকম আসছে কমেন্ট অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। আর এই লুকটার কি লুকটাকে কি নাম দেওয়া যায় তাও কমেন্টে বলবেন। তো একটু মাস্কারা লাগাই নিতেছি, তো আমার মাস্কারাটার কোয়ালিটি তেমন একটা ভালো না, এর জন্য একটু ফলস লেস লাগাইতেই হয়। আর চোখে একটু গর্জিয়াস মেকআপ করলে ফলস লেস না লাগালে চোখটা আধা অধুরা হয়ে যায়, আমারই আধা অধুরি প্রেম কাহিনী হয়ে যায়, তো ভুলেও যাই। তো একটু হাইলাইট করে নিতেছি গাল টাল সুন্দর করে। তো লিপস্টিক ছাড়া মেক চেহারা কীরকমের ভালোই লাগে না, লিপস্টিক দিলে যে কোনো কালারের লিপস্টিক হোক সব কিছু চেঞ্জ হয়ে যায়, লাইফই চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে তো মেকআপ প্রোডাক্টের মধ্যে থেকে সবচেয়ে পছন্দের একটা জিনিস হচ্ছে লিপস্টিক। তো আমি সব সময় ঘর আর কিছু ইউজ করি আর না করি, ডেলি লাইফেও আমি বাস লিপস্টিক ইউজ করি। ডিউটিতে যখন যাই হালকা শেডের একটা লিপস্টিক নেই, মার্কেটে গেলেও হালকা শেডের একটা লিপস্টিক করে চলে যাই, ডার্ক কালার হইলেও ওইটার হালকা হালকা লাগাই, তা আমার কাছে ভালো লাগে। লিপস্টিক না লাগাইলে মনে হয় অসম্পূর্ণ। আর মেকআপের ক্ষেত্রে তো এইটার একটা লিপটা একটু সুন্দর মতন ব্লেন্ড করে নিতেছি। তো আজকের একটু নিউট টাইপের পিঙ্ক নিউট একটা শেড লিপস্টিক লাগাইলাম, যেহেতু চোখটা গর্জিয়াস এর জন্য চাইলাম নিউটের মধ্যে একটু চাইতে। তো এই তো শেষ হয়ে গেল আমার সাজগোজ, এখন কমপ্লিট লুকটা। তো আমি নিজে নিজে একটু ভিডিও করতেছিলাম, তো তারপরে আম্মা জানরাডাইকে নিয়ে আসছি কিছুক্ষণ পরে। তো আজকে ইয়াররিং পরি নেই, কারণ গলার মধ্যে একটু হার পরলাম, মাথায় বড় সাইজের একটা টিকলি পরলাম, চুলগুলো স্টার্ট করছে, চুলের মধ্যে কোনো আইডিয়া আসে না, আর খোপা বানালে হয়তো আমাকে ম্যাচ করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক পেজ দুটো ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, তো প্রপার লুকটা কীরকমের আসলে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টের জন্য অপেক্ষা করবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।